হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভ, ব্যাক অ্যাগেইন উইথ আনাদার নিউ ভিডিও। আমার চ্যানেলের সবগুলো ভিডিওতে আপনাদের সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ভিডিও যেটা টপিক সেটা হচ্ছে যে কীভাবে আপনারা খুব সহজেই, যারা একদমই নতুন আছেন, যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড তেমন কিছু জানেন না বা শিখতে যাচ্ছেন, তাদের জন্য আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো বা আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো যে কীভাবে আপনারা খুব দ্রুত কম সময়ের মধ্যে গ্রাফিক ডিজাইনের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন। তো আর কোনো দেরি না করে ফিরে যাই মেইন ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আমি প্রথমে বলে নিই যে আমাদের ফেসবুক পেজ আছে অ্যান্ড ফেসবুক গ্রুপ আছে, যেখানে আপনারা ফ্রিতে সব প্রকার ফ্রিলান্সিং রিলেটেড টিপস অ্যান্ড ইউডিমি স্কিল শেয়ার রিলেটেড কোর্সগুলো ফ্রিতে পেয়ে যাবেন। তো যদি আপনারা এখনও জয়েন না করে থাকেন, এখনই আমার ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুকের গ্রুপে এবং আমার ফেসবুক পেজটাতে লাইক দিবেন, গ্রুপে জয়েন করবেন অ্যান্ড অবভিয়াসলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বর্তমানে ফ্রিলান্সিং জিনিসটা ট্রেন্ডে আছে আমরা সবাই জানি, আর ফ্রিলান্সিং ট্রেন্ডের মধ্যে 80% মানুষ মনে করে যে গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এই দুটা হচ্ছে বেস্ট ক্যাটাগরি, কারণ এই দুইটা জিনিসের আমাদের এশিয়ার মার্কেট প্লেসে সব থেকে বেশি ডিজাইনার বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরে দেখতে পারবেন। কারেন্টলি আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন ফাইবার রিলেটেডে, ফাইবার মার্কেট প্লেসে আমি যে এখন ভিডিও ফুটেজটা শেয়ার করতেছি, এখানে আপনারা দেখতে পারতেছেন যে কত হাজার হাজার ডিজাইনার আমাদের বাংলাদেশে। তো এক্ষেত্রে আমাদের কোয়ালিটির থেকে কোয়ান্টিটিটা অনেক বেশি, যেটা যে কোনো জিনিসের জন্যই বেশি। যদি আপনি কোয়ালিটির থেকে কোয়ান্টিটি বেশি হয়ে যায় তখন জিনিসটা আসলে বাজে হয়ে যায়। তো যারা নতুন শুরু করবেন তারা কীভাবে কোয়ালিটি ডিজাইন শিখবেন, কারণ কোয়ালিটি ডিজাইন ছাড়া মার্কেট প্লেসে আপনার কোনো প্রকার দাম নেই। তো আমরা আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে আপনারা গ্রাফিক ডিজাইনটা শিখতে পারবেন, সেটা একটা রোড ম্যাপ। গ্রাফিক ডিজাইন বলতে আমরা কী বুঝি? গ্রাফিক ডিজাইনের আমরা কোন সফটওয়্যারগুলোতে করি? মোস্টলি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, এই দুইটা দিয়ে বাংলাদেশের 95% ডিজাইনাররা ডিজাইন করি। তো বেসিক্যালি সারা বিশ্বে সবাই তাই করে। তো এই সফটওয়্যার দুইটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা সফটওয়্যার, যেগুলো আপনাকে 100% মাস্টার করতে হবে যদি আপনি প্রফেশনালি গ্রাফিক ডিজাইনে হতে চান। তো এই দুইটা জিনিস মাস্টার করার মেইন যে জিনিসটা আছে, অনেকেই অনেক জায়গায় যখন আপনারা টিউটোরিয়াল দেখেন, আপনারা বিজনেস কার্ডের টিউটোরিয়াল দেখেন, আপনারা লোগো ডিজাইনের টিউটোরিয়াল দেখেন, দেখে দেখে বানায় ফেলেন, কপি করে ফেলেন। তো ডিজাইনের প্রথম শর্ত, ডিজাইন শেখার প্রথম শর্ত কপি করা। বাট তাই বলে এমন না যে আপনি কোনো প্রকার সফটওয়্যার ব্যবহার না শিখে আপনারা যে কোনো জিনিসকে কপি করবেন। তো ফার্স্ট অফ অল আমার সাজেশন থাকবে যে সব টুলসগুলোকে মাস্টার করা, সব টুলস না হলেও 30-40% টুলস মাস্টার করা। 30-40% টুলস মাস্টার করলে আপনি তখন যে কোনো একটা ডিজাইন দেখে ওটাকে রিক্রিয়েট করতে পারবেন। তো এই যে সফটওয়্যারগুলো আছে, এই সফটওয়্যার যখন আপনারা টুলসগুলো পারবেন, এই টুলসগুলো পারলে তখন আপনারা যে কোনো জিনিসকে রিক্রিয়েট করতে পারবেন। আর এটাই ডিজাইনিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনার কাছে যত ভালোই হোক না কেন, যদি আপনার ক্লায়েন্টের কাছে ভালো না হয় তাহলে এই ডিজাইনটার কোনো প্রকার ভ্যালু নাই, দ্যাট মিন্স আপনার এই কাজটা রিজেক্টেড। আর এই টুলসগুলো শেখার জন্য আমি মোস্টলি ইম্পর্টেন্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে বেসিক টুলগুলো, যেমন মুভ টুল, পেন টুল, এরকম যে টুলগুলো আছে এগুলো নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি করেন, কারণ এই টুলগুলো সব থেকে বেশি ইউজ হয়। পেন টুলটা যদি আপনি মাস্টার করতে পারেন দেন আই গেস আপনার গ্রাফিক ডিজাইনের 20% অ্যাটলিস্ট শেখা শেষ, কারণ পেন টুল সব কিছুর সাথে রিলেটেড, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইভেন ইন আফটার ইফেক্টসেও পেন টুল বা সিনেমা ফোর্ডি, এগুলোতে সব জায়গায় পেন টুলের মতো কিছু না কিছু টুল আসেই। সো আপনাদের উচিত যে পেন টুল, এই টাইপের টুলগুলো, বেসিক টুলগুলো আগে শেখা। দেন যখন আপনার টুলস শেখা শেষ তখন আপনি বলতে পারবেন না আমার বেসিক্স মোটামুটি ক্লিয়ার। আর বেসিক্সের মধ্যে ডিফার করে হচ্ছে টুলসের ইউজ, তারপর হচ্ছে আপনার কালার নিয়ে একটা আইডিয়া, আপনার কালার জেনারেশন আইডিয়া কেমন, আপনার কালারটা, কারণ ডিজাইন যত বাজি হোক কালারটা হচ্ছে মেইন। কালার একটা ভালো ডিজাইনকেও কালার ডিজাইনটা খারাপ বানিয়ে দিতে পারে, আবার একটা খারাপ ডিজাইনকেও একটা ভালো কালার চয়েস অনেক সুন্দর করে তুলতে পারে। সো কালার হচ্ছে গ্রাফিক ডিজাইনের মেইন কি, আপনাকে এটা আগে শিখতে হবে, আপনাকে কালার নিয়ে রিসার্চ করতে হবে। অনেক ওয়েবসাইট আছে কালার নিয়ে রিসার্চ করা, যার মধ্যে কয়েকটা লিঙ্কও আমি দিয়ে দিব আমাদের ফেসবুক গ্রুপে। তো এরপর আসি যে আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের জিনিসটা বলতে বিভিন্ন ওয়েবসাইট আছে পোর্টফোলিও শেয়ার করে, বিশ্বের ডিজাইনাররা বা বিশ্বের সব ডিজাইনাররা শেয়ার করে, যেমন বিহান্স, ড্রিবল, আপনারা এগুলোতে যাবেন। ড্রিবলে গেলে আপনারা টপ রেটেড ডিজাইনারদের ডিজাইন দেখতে পারবেন, ওখানে আপনারা সব প্রকার ইলাস্ট্রেশন,
সব প্রকার মকআপ ডিজাইন থেকে শুরু করে সব প্রকার স্টেশনারি লোগো ডিজাইন সবই দেখতে পারবেন। সো সেইগুলোকে কপি করবেন, সেগুলো থেকে দিনে পাঁচটা ডিজাইন ডাউনলোড করবেন, দেন পাঁচটা ডিজাইন ডাউনলোড করে ওগুলোকে কপি করবেন। বাট কখনও এটার জন্য নিজে থেকে ক্রেডিট নেবেন না যে এটা আপনার করা, কারণ এটা আপনি অলরেডি আরেকজনের থেকে কপি করে তারপর নিজে প্র্যাকটিস করছেন। আর এগুলো আপনার পোর্টফোলিওতেও অ্যাড করার দরকার নেই। পোর্টফোলিওতে অ্যাড করবেন কখন, যখন আপনি নিজে থেকে স্ক্র্যাচ থেকে সম্পূর্ণ পুরোটা তৈরি করবেন, সেটা আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন, তাহলে এটা আপনি বলতে পারবেন যে আপনার এটা অথেন্টিক ডিজাইন। সো আমাদের কালার গেল, টুলসে ইউজ গেল, অ্যান্ড দেন আসে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মিন্স আমরা যে টাইপগুলো করি, এই টাইপগুলো স্টাইল কীরকম হবে, টাইপগুলো কীরকম ফন্টে হবে, এই টোটাল জিনিসটাকে বলা হয় টাইপোগ্রাফি। সো এই টাইপোগ্রাফি যে জিনিসটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ ফন্ট সিলেকশন একটা পুরো ডিজাইনের আপনার ব্যাকগ্রাউন্ড, যাই হোক একটা ভালো রিলেটেড একটা ফর্মাল ফন্ট হলে বা একটা রিলেটেড ফন্ট হলে জিনিসটা অনেক ভালো লাগে। দেন ওয়ান ফন্টস এরকম একটা ওয়েবসাইট আছে যেটা আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটটাতে গেলে আপনার নানা রকমের ফন্ট পাবেন, হাজার হাজার ফন্ট আছে, এখান থেকে আপনাদের এগুলো ইউজ করতে পারেন। আর সবসময় ট্রাই করবেন ফর্মাল ডিজাইন করার, ইনফর্মাল ডিজাইন না, কারণ ইনফর্মাল ডিজাইনের থেকে এখন বর্তমানে ফর্মাল ডিজাইনের অনেক বেশি চাহিদা, অ্যান্ড স্পোর্টস রিলেটেড জিনিসের চাহিদা অনেক বেশি, কারণ বর্তমানে যে জিনিসটা চলতেছে ভার্চুয়ালি সব কিছু চলার জন্য বাইরের দেশগুলোতে অনেক অনেক বেশি গ্রাফিক অ্যাসেটের দরকার, অনেক বেশি দরকার, কিন্তু সেই রিলেটেড কোয়ালিটি ডিজাইনার মার্কেট প্লেসে তেমন একটা নাই, কম আছে। তো এই যে জিনিসগুলো আপনি শিখবেন, সেই জিনিসগুলোর যাতে আপনার মার্কেট প্লেসটা আগে যাচাই করে নেন, এটার প্রতি একটা অনুরোধ থাকবে। তো আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পার হয়ে আসলাম, যেমন টাইপোগ্রাফি, কালার অ্যান্ড টুলসের ইউজ, এগুলো তারপর আপনারা কোথা থেকে প্র্যাকটিস করবেন, এই জিনিসটা নিয়ে আমরা যখন পার হয়ে আসলাম, এখন আসলাম মার্কেট প্লেস নিয়ে, যে কোনটার চাহিদা বেশি, কোনটার চাহিদা কম, কোনটা ইনকাম বেশি, কোনটা ইনকাম কম। সবসময় মনে রাখবেন যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি, মানে প্রাইসটা গেস করা একটু টাফ, কারণ কাজের উপর ডিফার করে, একটা ডিজাইনার কীভাবে কাজ করতেছে, তার ডিজাইনের পিছে তার খরচটা কেমন, তার ডিজাইনের পিছে তার মেধা খরচটা কেমন, এটার উপরও সে চার্জ করে। আমাদের দেশে তো আমরা চার্জ করি সময়ের উপর, যে কতক্ষণ সময় দিলাম তার উপর, বাট বাইরের দেশে বা বাইরের কান্ট্রিগুলোতে অন্যান্য ডিজাইনাররা তা কখনোই করে না। তার করে কি, সবসময় তারা কতখানি এই ব্র্যান্ডের পিছে, একটা ব্র্যান্ড ডিজাইন করলে ব্র্যান্ডের পিছনে যে স্টোরিটা আছে, সেই লোগোটার পিছনে যে একটা গল্প আছে, এটার জন্য হাজার হাজার ডলার চার্জ করে, লাখ লাখ ডলার চার্জ করে। কিছুদিন আগে যার একটা পারফেক্ট এক্সাম্পল হলো শাওমির লোগো, আর এটার পিছনে কাহিনি আমরা সবাই জানি। তো একটা লোগো মিন্স অনেক কিছু, আর একটা লোগো অবশ্যই পারফেক্ট একজন গ্রাফিক ডিজাইনারের হাত থেকে আসে, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনারের হাত থেকে আসে। তো আমরা বলতে পারি যে গ্রাফিক ডিজাইন সেক্টরটা ম্যাসিভ, এখান থেকে লাখ লাখ আর্ন করা পসিবল, এখান থেকে কোটি কোটি আর্ন করা পসিবল, বাট আপনাকে কোয়ালিটিফুল ডিজাইনার হতে হবে, আপনাকে কোয়ালিটিফুল আর্টিস্ট হতে হবে, আপনার কাজের মধ্যে কোনো প্রকার ভুল থাকা যাবে না, কারণ ডিজাইনার যারা এদের নিজে থেকে যদি আপনি কোনো ভুল করেন ওইটা ভুল হয় না, বাট আপনার ক্লায়েন্টের চোখে যখন ভুলটা পড়বে তখন ওইটা লেজিট ভুল, আপনার কাছে সব ঠিক থাকলে চলবে না, ওটা অ্যাকসেপ্টেড না, আপনার ক্লায়েন্টের চোখে যেটা ঠিক লাগবে ওইটাই ঠিক, যেটা ভুল লাগবে ওইটাই ভুল। সো ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে, বাট গ্রাফিক ডিজাইনের জন্য আমি যা যা বললাম এই জিনিসগুলো আপনারা 100% মাথায় রাখবেন, অ্যান্ড এই জিনিসগুলো আপনারা ফলো করলে 100% 2-3 মাসের মাথায় আপনারা গ্রাফিক ডিজাইনে মোটামুটি ভালো একটা পজিশন করতে পারবেন। আশা করি গ্রাফিক ডিজাইনে আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা দিতে পেরেছি কীভাবে আপনারা সব কিছু করবেন, শর্ট একটা ভিডিওতে, 5-7 মিনিটের একটা ভিডিওতে ভালো কিছু ধারণা আমি দিয়ে দিলাম। তো আপনাদের নেক্সট কাজ হবে শুধুমাত্র সফটওয়্যারগুলো ডাউনলোড করা, অ্যান্ড দেন প্র্যাকটিস শুরু করা। আর এর মধ্যে আমাদের গ্রুপটাতে অবশ্যই জয়েন করে ফেলবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আমার পেজ যাতে লাইক দিবেন, তাহলে সব প্রকার অ্যাসেট, সব প্রকার হেল্প আপনারা ফ্রিতেই পাবেন যদি গ্রুপে আপনারা অ্যাক্টিভ থাকেন। তো দেরি না করে আমাদের গ্রুপে জয়েন করে ফেলুন, অ্যান্ড কোনো প্রকার প্রবলেম থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড আমি চেষ্টা করবো সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর স্টেইং, গুড বাই।